السلام عليكم ورحمة الله وبركاته প্রদিন দার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা যারা অসুস্থ রয়েছেন বা শরীরে দুর্বলতা রয়েছে তাদের জন্য এই আমলটি আপনারা এই আমল করবেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের শরীর সুস্থ হয়ে যাবে বা শরীর দুর্বল থাকে আল্লাহ তাআলা আপনার শরীরকে শক্তিশালী করে দিবেন দর্শক আমলটি হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম দর্শক আমরা জানি আল্লাহ তাআলা 99টি নাম রয়েছে আল্লাহ তাআলা 99টি নামের অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে ইয়াওয়াজিদুন দর্শক আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি সঠিক সময় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি দিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনার শরীরকে সচল করে দিবেন আল্লাহ তাআলা আপনার শরীর থেকে অসুস্থতাকে দূর করে দিবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে দর্শক সঠিক সময় এবং সঠিক নিয়মটি হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করতে হবে খাবারের সময় যখন আপনি ভাত খাবেন বা অন্য কোনো কিছু খাবেন তখন এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি পাঠ করবেন দর্শক কতবার পাঠ করবেন তার নিয়ম হচ্ছে আপনি যখন ভাত খাবেন তখন প্রত্যেক লোকমা এই দোয়াটি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি একবার করে পাঠ করবে আপনি যতবার লোকমা দিবেন ততবার করে একবার করে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন এমনিভাবে অন্য যে কোনো কিছু খাওয়ার সময় আপনি যদি ভাত না খেয়ে থাকেন অন্য কিছু খেতে অভ্যস্ত হন রুটি খান বা ফল ফুল খান ওই খাবারের সময় আপনি প্রত্যেক টুকরা বা প্রত্যেক অংশে আপনি খাওয়ার সময় একবার করে পাঠ করবেন আর আপনি যদি ভাত খেতে অভ্যস্ত হন প্রত্যেক লোকমায় আপনি একবার করে এক লোকমায় একবার করে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার শরীরকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন আল্লাহ তাআলা আপনার শরীরকে দুর্বলতা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বড় বড় মতো একটি লাইক মনে করে লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সাময়িক বিদায় নিচ্ছি অনেক অনেক শুভকামনা রইল মঙ্গল কামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ